এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এই সময় ভাঙচুর করা হয় বিভিন্ন দোকানপাট ও গাড়ি। সিলেটের জিন্দাবাজারে মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির এক কর্মীকে ও সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের পর টাউন মসজিদ এলাকায় ভাঙচুর করা হয় প্রাইভেট কার, ট্রাকসহ কয়েকটি গাড়ি। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে সেখানে। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন দোকান ও গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। পরে রাস্তায় টায়ার জ্বালায় ও ককটেল বিস্ফোরণ করে তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।